আজ যে রাজা কাল ফকির, দর্শক অবাক হলেন। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠের মিস্ত্রি। ক্রিকেটার তার কি টাকার অভাব? বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? ভাগ্যের ফের হয়তো একেই বলে। আজ যে রাজা কাল সে ফকির, বিশেষ করে অবসরের পর অনেক ক্রিকেটারই অর্থ কষ্টে ভোগেন। কিন্তু অবসরের পর জীবন যেন একেবারেই বদলে যায়। অবসরের পর অনেক ক্রিকেটারেই খুঁজে নিতে হয় বিভিন্ন ধরনের কাজ। জীবন ধারণের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাভিয়ার জোহাটি যেমন কাঠের মিস্ত্রি হিসাবে কাজ করছেন, 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জোহাটি। তারপর থেকেই চরম অর্থকষ্টে ভুগছেন জোহাটি। অবসরের পর সংসার চালানোর মতো তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না বলে জানান তিনি। ফলে বাধ্য হয়ে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি তার দুর্দশার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছায়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন টুইটে ডোহাটির একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ডোহাটিকে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতে দেখা যায়। অবসরের পর তার জীবনযাপনের জন্য পর্যাপ্ত অর্থ না থাকার ফলেই বাধ্য হয়ে তিনি কাঠের কাজ শিখেছেন বলে জানা যায়। 2010 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডোহাটির। 2015 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ডোহাটি। বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রিকেটার এমন পরিণতি অনেকেই যেন মানতে পারছেন না। ক্রিকেটার মানেই ধোনি, এই ধ্যান ধারণায় যেন আঘাত হানল ডোহাটি। ডোহাটি অবশ্য জানিয়েছিলেন অবসরের পর সংসার চালানোর জন্য তাকে আরও অনেক ধরনের কাজ করতে হয়েছে, তবে এখন তিনি কাঠের কাজ শেখা শুরু করেছেন এবং আশা করছেন এই কাজ করে সংসারের যাবতীয় দায়িত্ব সামলাতে পারবেন। জোহাটি বলেছেন, অবসরের পর প্রথম এক বছর আমার হাতে যে কাজ এসেছে আমি তাই করেছি। শুরুতে ক্রিকেট সম্পর্কিত কাজকর্ম করতেন তিনি। FA শাহেদ, ব্রেকিং নিউজ।